গুহের আত্মার মাত্রা করছি। 15 আগস্ট তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আত্মা গুহের মাত্রা কামনা করছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ জেনারেল আবাসের যুদ্ধ করে বাংলার স্বাধীনতা এনেছিলেন, লাল সূর্য পতাকা উপহার দিয়েছেন, প্রদীপ নামকে বাংলাদেশকে উপহার দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আত্মার রুহের মাত্রা কামনা করছি। সম্মানিত উপস্থিতি ও আমার সংগ্রামী বন্ধুরা, মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ আলোচনা সভা, মাস্ক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেরেবাংলা নগর জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি আমার প্রিয় মুখ, যিনি আমাদের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক বটে, কিন্তু ঢাকা মহানগর উত্তর বর্তমানে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজম খুরশুর নেতৃত্বে এবং তার আস্থাভাজন মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন আমাদের এস মনিরভাই উত্তর পরিচালনা করছেন, তারই নেতৃত্বে আমরা জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের 23টি থানা পরিচালিত হচ্ছে। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন শেরেবাংলা নগর থানার আমাদের সবার খুব প্রিয় মুখ, আপনারা সবাই তাকে চিনেন জানেন, সবসময় আমাদের এখানে আসেন, অত্যন্ত স্বভাব সুলভ সদা হাস্য উজ্জ্বল আমাদের জামিল ভাই পুলিশ কর্মকর্তা রয়েছেন। আমাদের সৌভাগ্য শ্রমিক লীগের এই ছোট্ট একটি প্রয়াসে যে আয়োজন করেছেন সেখানে উনি উপস্থিত হয়েছেন, তার সরকারি কাজ বন্ধ রেখে আমি তাকে একটি ধন্যবাদ জানাই, একটি সবার কাছ থেকে জোরে করতলে চাচ্ছি। আমাদের মাঝে রয়েছেন মঞ্চভূষ্ট রয়েছেন আমার সহযোদ্ধা আমার বন্ধুবর, যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন, তিনি প্রচন্ড অসুস্থ, মানে 24 ঘন্টার 8-10 ঘন্টা এলাকা থেকে, আমার বাসা যদিও একটু দূরে মণিপুরে, কিন্তু আমি এলাকায় বরগুত ভাইয়ের অফিসে, সরি লিয়াকত ভাইয়ের অফিস আর নাই বাবুল খানের অফিসে আমার আড্ডাটা বেশি হয়েছে, সবাই আমাকে চিনেন, সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। বক্তব্য দিবেন আমাদের জামিল ভাই, উনি প্রশাসনের লোক, কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, আমরা সেগুলি মেনে চলবো। বক্তব্য দিবেন আমার আজকের যিনি প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথি উপস্থিত হওয়ার কথা ছিলেন আমাদের সবার শ্রদ্ধা আভাজন জাতীয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের যে কমিটিগুলো দেওয়া হয়েছে জাতীয় শ্রমিক কেন্দ্র কমিটি কর্তৃক, তাদের নয়নমণি, শ্রমিকদের নয়নমণি, মেহনতি মানুষের নয়নমণি জনাব কে এম আলহাজ আজম খুরশুর আজকে উপস্থিত হওয়ার কথা ছিলেন, কিন্তু উনি রাষ্ট্রীয় কাজে সিলেট গিয়েছেন, তার নির্দেশে আমাদের মনির ভাইকে এখানে পাঠিয়ে দিয়েছেন তিনি যে তুমি আজকে প্রধান অতিথি, আমরা তাকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিয়েছি, আমাদের আজকের এই অনুষ্ঠানটি উজ্জীবিত প্রাণবন্ত হয়েছে। আমাদের প্রধান অতিথির জন্য একটি করতালি দাবি করছি সবার কাছে। আপনারা জানেন জাতীয় শ্রমিক লীগ একটি আলাদা সত্তা নিয়ে চলে, আইলো কর্তৃক অ্যাফিলিয়েটেড, অন্যান্য সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আমরা শ্রমিক লীগ কিন্তু সহযোগী, আমরা ব্যক্তিতম প্রতিষ্ঠান একটি, আমাদের একটি নাম্বার আছে 5-11, অন্য সংগঠনের কিন্তু নাম্বার আছে, যেটা আওয়ামী লীগের আছে, ছাত্রলীগের আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, এগুলো আওয়ামী লীগের আওতায় দিল, কিন্তু আমরা শ্রমিক লীগ ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের শ্রমিক লীগ সংগঠনটা আইওএল অ্যাফিলিয়েটেড আমাদের জাতীয় শ্রমিক লীগ, সেই ধারাবাহিকতা আমাদের যত মিল কারখানা শ্রমজীবী মানুষের নেতৃত্ব দিয়ে আসছেন আমাদের শ্রমিক লীগ, আমাদের সেই শ্রমিক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আজকে আসেননি, রাষ্ট্রীয় কাজে আসেন, তার নির্দেশ কর্মেই আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। আমাদের যিনি সভাপতি রয়েছেন শেরেবাংলা নগর থানার লিয়াকত ভাই, উনি আজকের এই সভার সভাপতি, আমি লিয়াকত ভাইকে ধন্যবাদ জানাই এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি কথা বাড়াবো না, আমাদের কিছু দিক নির্দেশনা থাকবেন, সেটা আমাদের প্রশাসনের একজন কর্মকর্তা রয়েছেন উনি দিবেন, এবং আমাদের সেন্ট্রালের নির্দেশিত যিনি আমাদের আগামীতে ঢাকা মহানগর উত্তরের জাতীয় শ্রমিক লীগের হাল ধরবেন, যাকে আমরা এখন থেকেই সাধারণ সম্পাদক বানানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমরা তার পিছিয়ে আসবো, তাকে আমরা সাধারণ সম্পাদক বানিয়ে আনবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমি বক্তব্য পাড়াবো না, আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথি আমি বক্তব্য দিবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করি, সবাই মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন,
সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুনিয়ার মজদুরে খাও